আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ব্লগ ওভারলোড। আজ আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে সর্ষে সজনা। ছোটোবেলায় আম্মুর হাতের এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগতো, তাই ভাবলাম যে আজ আপনাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিটি। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তো আমরা তো সবাই জানি সজনা আমাদের শরীরের জন্য কতটা ভালো, যেহেতু বারো মাসে সজনা পাওয়া যায় না, আর বাজারে এখন খুব ভালো সজনা উঠেছে। তো দেরি না করে তার যে রেসিপিটি তৈরি করে ফেলবেন। তো যারা কিনা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলে যাচ্ছি মূল রান্নায়। সর্ষের সজনার এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগছে সরিষা। আমি এখানে দু ধরনের সরিষা নিয়েছি, সাদা ও কালো দুটোই। কালো সরিষা যেহেতু ঝাঁজটা অনেক বেশি, তাই চেষ্টা করবেন দুটো সরিষা দিয়ে করার জন্য। তবে হাতের কাছে যদি দু ধরনের সরিষা না থাকে, তাহলে যে কোনো এক ধরনের সরিষা দিয়ে করলেও চলবে। তো আমি দুটো সরিষায় এক টেবিল চামচ করে টোটাল দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ ছয়টি। এখন এগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। অপরদিকে চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলোর আঁচটি মিডিয়ামে রেখেছি, আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল চার টেবিল চামচ। আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, তবে আমি বলব সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। আর তাতে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে যাবেন না। চুলোর আঁচটি মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি। যেহেতু আমি সরিষা বাটা দেবো, তাই আমি পানিটা অনেক বেশি অ্যাড করে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা পেস্ট, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এতে করে কালারটা খুব ভালো আসবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু আমি সরিষা বাটা দেবো আগে থেকেই বলছি, তো এর জন্য আমি পানির পরিমাণটা কিন্তু একটু বেড়ে দিয়েছি। এখন তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা। তো আপনি চাইলে সরিষা বাটাটা কিছুটা পানিতে গুলিয়েও ব্যবহার করতে পারবেন, কিংবা এভাবেও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট কষালেই দেখবেন ওপর থেকে তেল বেশি উঠেছে। এখন তাতে দিয়েছি আরও কিছুটা পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এখন তাতে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু, লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি। আলুটি দিয়ে এখন তাতে দিয়ে দিচ্ছি সজনা। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো সজনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। সজনাটাকে আমরা নর্মালি বাসায় যেভাবে কেটে থাকি, ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আলু আর সজনাটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব প্রায় 5 থেকে 7 মিনিট। খুব বেশি কষাতে যাবেন না, প্রায় 5 থেকে 7 মিনিট কষালেই চলবে। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার সজনা আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন তাতে দিয়ে দিচ্ছি পানি। এখানে সজনা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। তবে পানির পরিমাণটা নির্দিষ্ট না, আপনাদের সজনা অনুযায়ী পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন আলু ও সজনা সমান সমান করে আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাতে আমার সজনা এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন হালকা একটু নেড়েচেড়ে নেব। এখন এটিকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না সজনা আর আলুটা সেদ্ধ হচ্ছে। এর মাঝে একবার ঢাকনা খুলে হালকা একটু নেড়েচেড়ে নেব, আর চেক করে নেব যে সজনা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তবে সজনা আর আলু কিন্তু সেদ্ধ হতে বেশিটা সময় নেয় না, আর পানির পরিমাণটাও খুব একটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু সজনাটা একদমই গলে যাবে এবং আলুটাও গলে যাবে। তবে আমি বলবো আলু ও সজনা সেদ্ধ হওয়ার জন্য আপনি যে পরিমাণে সজনা বা আলু নিচ্ছেন তার সমান সমান করে পানি দিলেই চলবে। আর চুলোর আঁচটিও লোতে করবেন না, চুলোর আঁচটি মিডিয়ামে রেখে কুক করবেন যতক্ষণ না আলু আর সজনাটা সেদ্ধ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে সজনার পানিটা কিন্তু অর্ধেকের বেশি শুকিয়ে এসেছে।
আর আলুটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিচ্ছি না, ঢাকনা খুলেই পানিটা শুকিয়ে নেব যতটুকু ঝোল যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সজনার পানিটা যখন অর্ধেকের বেশি টেনে আসবে ঠিক তখনই চুলোর আঁচটি লোতে করে দিয়ে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তো আপনি কী পরিমাণ ঝোল চাচ্ছেন সে পর্যায়ে নামিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল। এখন একটি বোলে সার্ভ করে দেখাচ্ছি সর্ষের সজনা। গরম গরম ভাতের সাথে এই সর্ষের সজনার রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তো অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন সব রেসিপি দেখার জন্য। চাইলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা আপনার টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন রেসিপিটি পরবর্তীতে দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।